ধোনিকে ভালোবেসে তাই আজও বিয়ে করেননি এই মহিলা। একজন মানুষকে কেউ এতটা ভালোবাসতে পারে? প্রাচীন যুগে লায়লা মজনু কিংবা সেলিম আনারকলির কথা আমরা শুনেছি, কিন্তু ভালোবাসার জন্য যে মানুষ এতটা কাঙাল হতে পারে তার প্রমাণ মিলেছে এই যুগেও। একদিকে যখন সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতারণার মতো ঘটনা ঘটছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিছু ভালোবাসার কাহিনী আমাদেরকে অবাক করে বই কি। ভালোবাসা যে সুন্দর তা বোধ হয় প্রমাণ করেছে এরাই। সম্পর্ক ভাঙা করার যুগে এক মানুষের দ্বারা আকৃষ্ট হয়ে নজির সৃষ্টি করেছেন তারা। তার মধ্যে একজন হলেন লাবণ্য। না, তিনি কোনো সেলিব্রিটি নন, তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট চর্চার মাঝে রয়েছেন এই নারী। ব্যাঙ্গালোরে একটি আইটি সেক্টরের সিনিয়র ম্যানেজার পদে কর্মরত রয়েছেন তিনি। প্রায় 15 বছর তার চাকরির বয়স। এর মধ্যে সুন্দরী লাবণ্য একের পর এক প্রেমের প্রস্তাব পেয়েছেন, কিন্তু প্রতিটি প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন, কারণ একজনকে ভালোবাসেন তিনি। না, তিনি কৃষ্ণ বা শিবকে ভালোবাসেন না, বরং ধোনিকে ভালোবেসে নিজের জীবন সমর্পণ করেছেন। সেই মানুষটি তাকে ইচ্ছে করে ছুঁয়ে দেখা যায়, কিন্তু তাকে কি নিজের করে পাওয়া যায়? লাবণ্য নিজের জীবন যৌবন অতিবাহিত করেছেন কেবলমাত্র ধোনির জন্য। ধোনির জন্মদিনে তার ফার্ম হাউসের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন রাঁচিতে গিয়ে বারবার লাবণ্য পরিবারের লোকজন তার কাছে আগে জানিয়েছে বিয়ে করতে, কিন্তু নারাজ লাবণ্য। কেন তিনি বিয়ে করেননি? লাবণ্য জানাচ্ছেন, ধোনির মতো কাউকে কোনোদিনও মনে ধরেনি আর চোখে লাগেনি, আর সেই কারণেই আমি আজও অবিবাহিতা। সিনেমার গল্প নয়, তবে বাস্তব জীবন দিয়ে যে গড়ে ওঠে সিনেমা, এই নিঃস্বার্থ ভালোবাসার কথা কি ধোনির কাছে পৌঁছেছে? নিশ্চয়ই লাবণ্যর ভালোবাসার কথা জানতে পেরেছেন ক্যাপ্টেন কুল, আর তাই তো ভালোবাসার প্রত্যুত্তরে একটা সুন্দর উপহার পাঠিয়েছেন লাবণ্যকে। ধোনিকে ভালোবেসে তাই আজও বিয়ে করেননি এই মহিলা। একজন মানুষকে কেউ এতটা ভালোবাসতে পারে? প্রাচীন যুগে লায়লা মজনু কিংবা সেলিম আনারকলির কথা আমরা শুনেছি, কিন্তু ভালোবাসার জন্য যে মানুষ এতটা কাঙাল হতে পারে তার প্রমাণ মিলেছে এই যুগেও। একদিকে যখন সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতারণার মতো ঘটনা ঘটছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিছু ভালোবাসার কাহিনী আমাদেরকে অবাক করে বই কি। ভালোবাসা যে সুন্দর তা বোধ হয় প্রমাণ করেছে এরাই। সম্পর্ক ভাঙা করার যুগে এক মানুষের দ্বারা আকৃষ্ট হয়ে নজির সৃষ্টি করেছেন তারা। তার মধ্যে একজন হলেন লাবণ্য। না, তিনি কোনো সেলিব্রিটি নন, তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট চর্চার মাঝে রয়েছেন এই নারী। ব্যাঙ্গালোরে একটি আইটি সেক্টরের সিনিয়র ম্যানেজার পদে কর্মরত রয়েছেন তিনি। প্রায় 15 বছর তার চাকরির বয়স। এর মধ্যে সুন্দরী লাবণ্য একের পর এক প্রেমের প্রস্তাব পেয়েছেন, কিন্তু প্রতিটি প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন, কারণ একজনকে ভালোবাসেন তিনি। না, তিনি কৃষ্ণ বা শিবকে ভালোবাসেন না, বরং ধোনিকে ভালোবেসে নিজের জীবন সমর্পণ করেছেন। সেই মানুষটি তাকে ইচ্ছে করে ছুঁয়ে দেখা যায়, কিন্তু তাকে কি নিজের করে পাওয়া যায়?